কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে লিফলেট ছড়ানো। দিন কয়েক আগে সাঁইথিয়ার এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি লিফলেট বিলি করেছিলেন। পুরো ভোটের আগে একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল সিউড়িতেও। সিউড়ি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে লিফলেট ছড়ানো হলো এলাকায়। তবে এবারও আগের মতোই কারা এই লিফলেট বিলি করেছেন তা জানা যায়নি। বুধবার সকালবেলায় এই লিফলেটগুলি পড়ে থাকতে দেখা যায় 18 নম্বর ওয়ার্ডের হাটজানবাজার কলোনির বাসন্তী মন্দির এলাকায়। ঘটনার কথা জানাজানি হতেই ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর খিতেন দাস ঘটনাস্থলে পৌঁছন। তিনি পুরো বিষয়টি তদারকি করে প্রশাসনের দ্বারস্থ হন তদন্তের জন্য, পাশাপাশি দলের জেলা স্তরের নেতাদের ঘটনাটি জানান। কিন্তু কি লেখা হয়েছে ওই লিফলেটে? লিফলেটে ওই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। সরকারি প্রকল্পের বাড়ি থেকে 2,92,25,000 টাকা আত্মসাতের অভিযোগ তোলা হয়েছে। এছাড়াও রাস্তা ঢালাই, জলের পাইপ, আলো ইত্যাদি প্রসঙ্গে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি ওই লিফলেটে আরো প্রশ্ন তোলা হয়েছে ওই তৃণমূল কাউন্সিলরের নিজস্ব সম্পত্তি, পারিবারিক সম্পত্তি বিষয়ে। যদিও তৃণমূল কাউন্সিলর খিতেন দাস এই বিষয়ে জানান, তিনি এখানে যে পরিমাণ উন্নয়ন করেছেন তাতে অন্যান্যদের হিংসা হচ্ছে, তাই কেউ বা কারা এমন ভুয়ো নামে লিফলেট ফেলে রেখেছে তাদের সাহস নিয়ে সামনে আসার। প্রশাসন ও দলকে বিষয়টি জানিয়েছেন, তদন্ত করে তারা দেখুন এই ঘটনার পিছনে কারা রয়েছে। তবে এই ঘটনার পিছনে তার দলের লোকও থাকতে পারেন এমনটাও সন্দেহ করছেন ওই তৃণমূল কাউন্সিলর। আক্রান্ত করছেন কারণ এলাকার আমার উন্নয়ন হয়েছে কি না হয়েছে এলাকার মানুষ বলবেন, এবার এলাকার মানুষরাই তাদের কাছে খোঁজ নিয়ে দেখুক যে কী উন্নয়ন করেছে বা কী করেছে না করেছে। এবং এগুলো যেগুলো তুলে ধরছে বিরোধী, সামনে পৌরসভার ভোট, তার জন্য বিরোধী চক্রান্ত এগুলো ঘটাচ্ছে। এবং যারাই করেছেন তারা তো সাহস নেই, তারা তো ওখানে আমি দেখলাম লেখাটা, ওখানে লেখক লিখেছে ভূত, রাত্রেবেলায় মাঠে ঘাটে এদিকে ওসব ফেলে বেড়াচ্ছে। হয়তো এখনও ওয়ার্ডের মানুষ আমাকে চাইছে দ্বিতীয়বারের জন্য, তার জন্য ওনারা এখন দেখছেন উনি যদি আবার দ্বিতীয়বার হয় আমরা বঞ্চিত হব, তার জন্য ওনারা বিভ্রান্ত ছড়াচ্ছেন। হ্যাঁ অবশ্যই জানিয়েছি, ওনারা বলছেন বিরোধীরা চক্রান্ত করছে, এবার আমরা তদন্ত করবো দেখছি। বীরভূম থেকে পার্থ দাসের রিপোর্ট, বিশ্বভারত। ক্লিক করুন বেল আইকনে, সাবস্ক্রাইব করুন বিশ্বভারত।